আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। নম লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী সন্ধ্যাকালীন প্রচার ফিরা রোড সুকুমার ঘোষ স্মৃতি ভবন থেকে শুরু হয় এবং ফিরা রোড নীলগঞ্জ রোড হয়ে অমৃত কলোনি কেষ্ট কেবিন মোড় ভৈরব গাঙ্গুলি কলেজের পেছনে আবার ফিরা রোড হয়ে সুকুমার স্মৃতি ভবনে এসে শেষ হয়। সুজন চক্রবর্তীর সাথে উপস্থিত ছিলেন মানস মুখার্জি, ঝন্টু মজুমদার, সুব্রত চ্যাটার্জি, কৃষ্ণা ভট্টাচার্য সহ সিপিএমের কর্মী ও সমর্থকরা। ছাত্র যুব মহিলারা এই প্রচারে পায়ে পা মিলিয়ে সুজন চক্রবর্তীকে জয়ী করবার আহ্বান জানান। চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। আরে সবাই, আরে সরুন দাদা, সে জানে বরানি দিকে দেখে দেখে দাদা সরেন। আস্তে 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 আগিয়ে আগিয়ে যান, বেরিয়ে যান, বেরিয়ে যান। দাদা সময়টা ছেড়ে দেন না, আপনি করুন। আপনারা সকলের সমর্থন চাই পেয়েছেন ডক্টর সুজন চক্রবর্তী, ডক্টর সুজন চক্রবর্তী। আপনারা
সকলে সমর্থন চাইতে এসেছে। দূরে করো, দূরে করো। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।